পশ্চিমা চাপ উপেক্ষা করে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে রাশিয়ার কাজানে জড়ো হয়েছেন উদীয়মান অর্থনীতির বিশ্বনেতা। প্রথম দিনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উন্নয়নশীল দেশগুলোর জোটের সম্মেলনের ফাঁকে মোদী পুতিনকে জানান, ভারত বিশ্বাস করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে পশ্চিমারা পুতিনকে এক ঘরে করার পাশাপাশি রুশ অর্থনীতিকে বিশ্ববাজার থেকে বিচ্যুত করার লক্ষ্য নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করছে। পুতিনের বিরুদ্ধে রয়েছে আইসিসির গ্রেফতারি পরোয়ানা, কিন্তু এত সব চাপ যে কাজে আসছে না সম্মেলনের মাধ্যমে তাই বিশ্বকে দেখাতে চান পুতিন। এবারে সম্মেলনে নতুন 5 সদস্য রাষ্ট্রকে ব্রিক্সের অংশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।